ইসমাইলমান থেকে আপনি জানতে চেয়েছেন যে জুমা মসজিদে একটা জামাত হয়ে আর দ্বিতীয় জামাত করা যাবে কিনা আমি শুনেছি যে জুমা মসজিদ গুলিতে একটা জামাত হয়ে গেল দ্বিতীয় জামাত করা চলবে না আসলে এই বিষয়ে কোরআন থেকে বা হাদিস থেকে দলীয় সহকারে জানাবেন যে সমান্তি ইসমাল আল্লাহ সোহান আমাদেরকে কোরআন এবং সৈসনার আলো কামল করার তৌফিক দান করুন আমিন আপনি জানেন যে জামাতবদ্ধভাবে নামাজ পড়া অনেক ফজিলত একটা ফজিলতের কথা উল্লেখ করা যাবে না এই সম্পর্কে একটা বই আমার লেখা আছে যে জামাতে নামাজ পড়ার চল্লিশটা উপকারিতা বইটা অনেক বিতরণ হয়েছে তো জামাতের আসলে গুরুত্ব এই সম্পর্কে তো কোরআন হাদিসে যথেষ্ট আলোচনা করা করেছে জামাতবদ্ধভাবে কত ফজিলত একজন একজনের ভালোবাসা মোহাম্মত তৈরি খোঁজখবর জামাতের সাথে তো জামাতের সাথে তো আল্লাহ সাহায্য রয়েছে সুতরাং কোনো ক্ষেত্রে করে জামাত জামাতবদ্ধভাবে নামাজ পড়া একা নামাজ বেশি অন্য হাদিসে পঁচিশ গুণ বেশি রয়েছে মুসলিমের সহি হাদিস যে একা নামাজ পড়াচ্ছে জামাতবদ্ধভাবে নামাজ পড়া সাতাইশ গুণ অথবা পঁচিশ গুণের সব বর্ণনা রয়েছে তখন জামাত যেটা আসল জামাত সেটা প্রথমে হয়ে গেছে কিনা প্রথমে হয়ে গেছে মনে করেন মসজিদ ছোট এখন মসজিদ ছোট জুমা মসজিদে ছোট মসজিদ কিন্তু সেখানে মানুষের সমাগম হয়েছে বাজারের সময় অথবা কোনো মেহমান আসছে অথবা কোনো অনুষ্ঠান হয়েছে অথবা কোনো মাহফিল হয়েছে মনে করেন জুমা মসজিদ অথবা কোনো বিশাল প্রোগ্রাম হয়েছে এখন যদি প্রথম জামাতে মানুষ সেখানে জামাত না পড়তে পারে তা দ্বিতীয় জামাতে মানুষ করবে না সবাই একা একা পড়বে এই যে একটা ফতু আমাদের দেশের একটা ফতুয়া চলছে যে জুমা মসজিদে একবার জামাত হয়ে গেলে দ্বিতীয় আর জামাত চলবে না সবাই একা একা পড়বে এটি যা শুনছেন এটা আমাদের দেশের ফতুয়ার উপনা এবং এটা আলেমদের বা নিজেদের একটা মন গড়া ব্যাখ্যা এটা মোটেই ঠিক নয় বরং যতবার জামাত প্রয়োজন হয় ততবার জামাত করবে সেটা অক্তিয়া মসজিদে হোক জামা জুমা জামাত মসজিদে হোক মসজিদের নবী এবং আল্লাহর ঘর কাবা করে সেখানে সবসময় জামাত হইতে আছে একজন একজনের জামাত আসতেছে উমরাজন আসতেছে গাড়ি আসতেছে বাস আসতেছে বিভিন্ন মানুষ জামাত করতেছে দশজন পনেরো জন বিশ জন অথবা মনে করেন যে একটা গাড়িতে বিশ জন পঁচিশ জন থাকে আবার কোনো গাড়িতে পঞ্চাশ জনের মে থাকে সবাই মসজিদ মসজিদের দুই জামাতবদ্ধ জামাতবদ্ধ ভাবে নামাজ পড়ে তারপর তফে ঢুকতেছে উমরাতে ঢুকতেছে এখানে কোন না করা হয় না এবং এটা দলিল সম্মত কথা কেন না করবে যেগুলো কোরআন হাদিসের দলিল আছে যেখানে মানুষ সবের কাছে সংশোধন করবে একজন সময় মিল্লা জামাত বদলে নামাজ পড়বে সেখানে শরীর বিরোধী কি আছে সেখানে বাধা দেওয়ার কত কিছু নেই এগুলো আমাদের দেশের মূর্খতাপূর্ণ কিছু লোক এগুলি করে থাকে এবং উল্টা পুলটা ফতুয়া দিয়ে থাকে শোনেন এই সম্পর্কে আবু দাউদের হাদিস পাঁচশো চুয়ান্নতে এবং নাসের হাদিস হয়েছে আটশো তেতাল্লিশে যে হাদিসে রাসুল সাল্লাহ আসলাম থেকে বণিত সলাতুর রজুলে মার রজুলে আজকামিন সলাতিহি ওয়াহাদা একজন আর একজনের সাথে মিলে নামাজ পড়া এইগুলির আজকা ফজুল এবং বরকতপূর্ণ এবং পবিত্রতা বেশি এটা একা নামাজ পড়াচ্ছে এমনিভাবে অসলা মার রজুলাইনে একা ব্যক্তি সে একজন ব্যক্তি না হয়ে যদি দুজন ব্যক্তি দুজনের সাথে মিললা হয় তাহলে আজকা সলা সলাতুহি মার রজুল একজনের সে দুইজনের নামাজ পড়া আরো বেশি ফজিল এবং আরো বেশি মর্যাদাপূর্ণ কাজ তারপর ওমা কান আক্তার ফাহুয়া হাব্বু ইল্লাল্লাহ যত বেশি ভাবে ততটেই আল্লাহর কাছে পছন্দনীয় শেষ আবু দাউদের আনাস এর বর্ণনা শেষ হলো তা কত সুন্দর এখানে পরিষ্কার বোঝা গেল জামাতের গুরুত্ব সম্পর্কে তারপর দেখেন আরো স্পষ্ট দলিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামাতের কথা গুরুত্ব সহকারে আলোচনা করেছেন এবং জামাতবদ্ধভাবে ও সেটাই করেছেন যদি জামাত হয়ে যায় তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা জালিসান ذات يوم مع اصحابি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে এ বসে আছিলেন তার সাহাবীদের সাথে করে নিয়ে ফা দাখালা রাজুলুন বাদা আন অন্তাহাতি সলাতু যখন নামাজ শেষ হয়ে গেল তখন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে বসে আছে এই অবস্থায় যে এক ব্যক্তি নামাজ শেষ হয়ে মসজিদে প্রবেশ করলেন তখন নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন মানিয়াতা ইয়াত সাদদাক আলা হাذا কে ব্যক্তি আছে এই ব্যক্তির সাথে সদকা করবে তো এখানে দেখেন যে ব্যক্তি নামাজ পড়ে ফেলছে তাদেরকে লক্ষ্য করে বলছেন তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে নাই তাকে তো বলতে পারতেন যে তোমরা কেউ নামাজ না পড়ে থাকলে ওই ব্যক্তির সাথে আসো দুজন মিল্লা করো বরং যে নামাজ পড়ছে তাকেই বলতেছে সদগার সোহাবের কেন সদগার সোহাবের আদেশ আল্লাহ রসুল সাল্লাহ দিচ্ছেন অথচ নামাজ সাহাবিরা পড়ে ফেলছে আহাদুল আর রজুল তখন তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি দাঁড়ায় ওই ব্যক্তির সাথে নামাজ পড়লেন তাহলে ওই ব্যক্তিও জামাতে সোয়াব পেলেন এবং প্রচলদের মর্যাদায় বেশি পেয়ে গেলেন এবং যেই সাহাবি উঠে তার সাথে নামাজ পড়লেন সেই সৎগার সোয়াব ন তার জন্য নফলে সব হয়ে গেল সদগার স্বভাব হয়ে গেল এটাও কোথায় পাবেন